সাকিব খান অপবিশ্বাস ভুল পথে হাঁটছেন। সন্তানের ভবিষ্যতের চেয়ে তার পিতামাতার ক্যারিয়ার বা রাগ ক্ষোভ ইগো বড় হতে পারে না। টাকা দিয়ে কখনো ভবিষ্যৎ গড়া যায় না। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি সাকিব খানের অপবিশ্বাসের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে এভাবেই ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন লাল টিপ খ্যাত নির্মাতা স্বপন আহমেদ। সাকিব অপুর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমেও। শুধু স্বপন আহমেদের মতো সিনেমা অঙ্গনের মানুষরাই নয়, সাধারণ মানুষরাও এই বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন। যেভাবে অপু যখন প্রথমবার ছেলে আব্রাহাম জয়কে সাকিবের বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ইতিমধ্যে বেশ কিছু সংবাদপত্র ও অনলাইন মিডিয়া সাকিব অপুর বিবাহ বিচ্ছেদের খবরকে সংবাদে স্থান দিয়েছে। কিন্তু কেউই সাকিব বা অপুর বরাত দিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। শুধু প্রশ্ন রেখে যাচ্ছেন, সত্যি কি বিচ্ছেদ হতে চলেছে আব্রাহাম খান জয়ের বাবা মায়ের? গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিগগির আনুষ্ঠানিকভাবে সাকিব অপুর বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও অনেকে এমনটা সন্দেহ করছেন বেশ কয়েকদিন আগে থেকেই। বিশেষ করে এমন গুঞ্জনের সূত্রপাত মূলত ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে বলে মনে করছেন অনেকে। কেননা গেল 27 সেপ্টেম্বর রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম জন্মবার্ষিকীতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অপু বিশ্বাস। শোবিজ অঙ্গন সহ সাংবাদিকদের বিরাট একটা অংশ এই অনুষ্ঠানে আসলেও দেশে থেকেও যোগ দেননি সাকিব খান। এমনকি জন্মদিনের কার্ডে সে সময় জয়ের বাবা হিসেবে সাকিবের নাম না থাকাটাও বেশ সমালোচিত হয়েছিল। শুধু ছেলের জন্মদিনেই নয়, এরপর 11ই অক্টোবর ছিল অপু বিশ্বাসেরও জন্মদিন, আর সেদিনটিতেও স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা জানাননি সাকিব। ছেলেকে নিয়েই সারাদিন কেটেছে অপুর, আর এসবে অনেকেই মনে করছেন সাকিব অপুর প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আর অবশিষ্ট নেই। চলতি বছরের এপ্রিলে সাকিব অপুর বিয়ের খবর ফাঁস হওয়ার পর একসঙ্গে দেখা হয়নি তাদের। শুধু তাই না, সাকিব যা পছন্দ করেন না সেসবই নাকি অপু বেশি বেশি করছেন, আর এসব কারণে ডাবল পারিশ্রমিক দিয়েও অপুর সঙ্গে অভিনয় করাতে কোনো প্রযোজক নির্মাতা সাকিবকে রাজি করাতে পারেননি। অন্যদিকে সাকিব অপুর ঘনিষ্ঠ সূত্রের খবর, স্বামী স্ত্রীর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক তা তো তাদের মধ্যে নেই, বরং একজনের মুখও দেখেন না অন্যজন, আর এসব বিষয় চাও হচ্ছে মিডিয়ায়, যা এখন বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে ঠেকেছে। তবে সত্যিই কি তাদের বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে কি না সে বিষয়ে মিডিয়াকে খোলাখুলি কিছু বলেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই নায়িকার সঙ্গে শনিবার দুপুর থেকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি, তিনি ফোন রিসিভ করেননি। এর আগেও সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অন্যদিকে যৌথ প্রযোজনার নতুন একটি ছবির কাজ নিয়ে এখন দেশের বাইরে রয়েছেন সাকিব। ধারণা করা হচ্ছে সাকিব অপুর বিবাহ বিচ্ছেদ নিয়ে সংবাদ মাধ্যমে যে জল ঘোলা হচ্ছে তার অবসান হবে কেবল সাকিব দেশে ফিরে এলেই। এখন শুধু সাকিবের জন্য অপেক্ষা, তিনি ফিরে আসলেই কেবল একই সঙ্গে নির্ধারণ হবে আব্রাহাম খান জয়ের ভাগ্য। সত্যি কি জন্মের 1 বছর পর তাকে বাবা মায়ের বিচ্ছেদ দেখতে হবে? এমন প্রশ্ন এখন অনেক সাধারণ ভক্ত অনুরাগীদেরও।